আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, কয়টি জেলার শৈত্যপ্রবাহ বইছে, কয়দিন অব্যাহত থাকতে পারে এবং কি বলছে আবহাওয়া অফিস, বিস্তারিত জানাবেন। নাবিলা, শীতের চরম প্রভাব রয়েছে। আমরা এখানে হাড়াহাড়ি টের পাচ্ছি, হাড় কাঁপানোর শীত। এটি উত্তরাঞ্চল সহ মোটামুটি সারা দেশে এই অবস্থা বিরাজ করছে, তবে উত্তরাঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। বিশেষ করে রাজশাহী, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহের কারণে বিশেষ করে যারা একেবারেই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সকালবেলা যাদেরকে কাজে বের হতে হচ্ছে, বিশেষ করে বিভিন্ন জেলায় সূর্যের দেখা মেলেনি, ঢাকায় আজকে সূর্য দেখা যায়নি। ঢাকায় যদিও তাপমাত্রা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে 13.7 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে। আর এই তীব্র শীতের পাশাপাশি যেহেতু বাতাস রয়েছে, এই বাতাসই শীতের তীব্রতাকে আরও বেশি প্রকট করছে, যে কারণেই মানুষের চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তারাই বেশি ভোগান্তিতে পড়ছেন। এছাড়া শিশু এবং বৃদ্ধদের অবস্থাও প্রায় একই রকম। যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে এই শীত থেকে রক্ষা পেতে হলে শীতবস্ত্র ব্যবহার করতে হবে এবং বিশেষ করে ঠান্ডা যেন না লাগে, এজন্য যদি প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে ঘর থেকে বের হওয়া যাবে না। এবং যারা এই বিশেষ করে কাজে যাদেরকে বের হতে হচ্ছে, তাদেরকে সেই শীত বস্ত্র ব্যবহার করে তাদেরকে কাজে যেতে হবে, এরকম তারা আসলে বলছেন। ওয়েদার অফিস জানিয়েছে যে যে অবস্থা চলছে, এটি যদিও উত্তরাঞ্চলেই শীতের প্রভাব সবচেয়ে বেশি, দিনাজপুরে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস, এটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। উত্তরাঞ্চল সহ সারা দেশেই এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। যে কারণেই আসলে শীতে যাতে শীতজনিত রোগের প্রকোপ যেহেতু দেখা দিয়েছে, সেই সব থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা পরিবার থেকে নেওয়ার জন্যই বিশেষজ্ঞরা বলছেন। তো ওয়েদার অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাবিলা, ধন্যবাদ বাদল আপনাকে।